আসসালামু আলাইকুম। আজ আবারও চিতা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর এই পিঠাটা বানিয়ে দেখাবো আমি সিদ্ধ চাল দিয়ে। এখানে কোনো আতপ চাল বা চালের গুঁড়া আমি কিছুই ইউজ করব না, শুধু আতপ চাল দিয়েই এত সুন্দর পারফেক্ট পিঠাটা তৈরি করে দেখাবো। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। তো আমাদের প্রথমে লাগছে সিদ্ধ চাল। আমি এখানে 2 কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। দেখুন, যে কোনো চাল হলেই হবে, আপনারা যে ভাত খাওয়া চালটা ব্যবহার করেন সেই চালটা আমি নিয়েছি। তো এখন আমি এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব, আর এই চালটাকে খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়ে এরপরে চালটা পানি সহকারেই ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়, সেখানে আমি আরও বেশ কিছুক্ষণ সময় বেড়ে গিয়েছিল, কারণ আমি চালটার কথা ভুলেই গিয়েছিলাম এভাবে ভিজানো ছিল। এতে কিন্তু কোনো সমস্যা হয় না, আরও বরঞ্চ ভালো হয়। তো দেখুন আমার চালটা এতটা ভিজে গিয়েছে, দেখুন যেরকম চাল ছিল তার থেকে কিন্তু সাদা হয়ে গিয়েছে। তো এখন আমি এই চাল থেকে পানিটা সরিয়ে শুধু চালটা আমি ব্লেন্ডারে জগে দিয়ে দিব। তো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর আমি নর্মাল পানি নিয়েছি। এখানে যেহেতু 2 কাপ চাল, সেহেতু এখানে 2 কাপই পানি দিতে হবে। আর পানি দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, আর যদি কিছু দানা দানা থাকে এতে সমস্যা নেই। আর লাস্টে আমি একটু লবণ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এই লবণটা আগে দিলেও হবে, চালের ভিতর দিয়ে ব্লেন্ড করে নিলেও হবে। আর ওদিকে আমি একটা চুলায় লোহার কড়াই বসিয়ে রেখেছি, লোহার কড়াইটা যথেষ্ট গরম করে নিয়েছি আগে থেকে, যেহেতু বসিয়ে রেখেছি। খুব গরম হলে এরপরে মিডিয়াম আঁচে পিঠাগুলো বানিয়ে নিব। তো দেখুন পিঠাগুলো কিন্তু কতটা পারফেক্ট হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, আর পিছন সাইডটা দেখুন একেবারেই পুড়ে যায় না। তো প্রত্যেকটা পিঠার জন্য 2.5 থেকে 3 মিনিট সময় নিয়ে পিঠাটা রান্না করতে হবে। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর পিঠাটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয় দেখুন, আমার সবগুলো পিঠা কিন্তু রেডি। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।